ওরে আয় রে খোকা মা বলে মামা বলে আয় আমার বাচ্চা সুখে থাক। আমাদের মতো তো আর হয় না। হিজরতের জুলুম বর্তমানে সমাজে একটি সামাজিক সমস্যা বলা চলে। বাড়িতে শিশু জন্মালে ডাক্তারি খরচের থেকে অনেক বেশি টাকা চেয়ে জুলুম করে হিজড়েরা। পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান, বাড়িতে এসে তাকে আশীর্বাদ করার দোহাই দিয়ে হাজার হাজার টাকা দাবি করে বসে এই হিজড়েরা। তার ওপর নতুন শাড়ি চাল এসবও চেয়ে বসে। এক প্রকার বলা চলে জোর জুলুম করে নবজাতকের পরিবারের ওপর। মধ্যবিত্ত পরিবারে সেই সামর্থ্য না থাকা সত্ত্বেও তাদের জোর করার বহু ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। সমাজের জ্বলন্ত এক দৃষ্টান্তকে মঞ্চস্থ করল দুবরাজপুরের চার কিশোরী। দাসপুর দুই ব্লকের দুবরাজপুর সর্বজনীন দুর্গাপুজোতে দশমীর দিন চলছিল বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও অনুষ্ঠান। সেখানে ওই গ্রামের চার কিশোরী হিজড়েদের জুলুম তুলে ধরল যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার মাধ্যমে। দেখতে থাকুন সেই ভিডিও। ওরে আয় রে খোকা মা বলে, মা বলে আয় রে খোকা মা বলে আমার সোনা বলে। ঈশ্বর মিলা দিল পূর্ণিমা চাঁদে, ঈশ্বর মিলা দিল পূর্ণিমা চাঁদে, বেঁচে থাক সুখে থাক সোনার চাঁদ, বেঁচে থাক সুখে থাক সোনার চাঁদ। মামা বলে মামা বলে আয় ভিডিও হচ্ছে তো দে দে 50,000 টাকা দে তো নতুন শাড়ি দে। ও মা গো কি বলছেন আপনারা, এত পয়সা আমি আজ পর্যন্ত চোখে দেখিনি, 500 ছাড়া বেশি দিতে পারবো না বলে দিলাম। না না 500 বললে হবে না, দিতেই হবে। আরে বাবা আমি পারবোই না দিতে, ধর আমি দিতে পারবো না। ওই আমাদের মতো তো আর হয় না। বললাম তো দিতে পারবো না, দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার এত এই যে জোর করছে না, আমি যাই পাড়ার সবার সঙ্গে আলোচনা করি, সাহায্য মেগে এসে তারপরে দিব। হ্যাঁ যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ঘুমরো আসে না। নাও ধরো, একদিকে আর বেশি দিতে পারবো না। দে দে চাল দে, হলদে দে, নুন দে, তেল দে, তোর গোপালকে আশীর্বাদ করে যায়। মিন মিন ধরুন, সব ধরুন, আমার গোপালকে ভালো করে আশীর্বাদ দিন, যেমনি বড় হয় ভালো মানুষ হতে পারে। ওরে আয় রে খোকা মা বলে মামা বলে আয় আমার বাচ্চা সুখে থাক, সুখে থাকে আয়। ঈশ্বর মিলাইয়া দিল পূর্ণিমার চাঁদে, ঈশ্বর মিলাইয়া দিল পূর্ণিমার চাঁদে, এখন আসছি, সুখে থাক তোরা। এসুন এসুন, সুখে থাকো তোমরা।